হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিওর আজকে রেসিপি কুদরি ভাজা। ঝিঙের পটলের মতন আর কিছুদিন পরে দেখবেন বাজারে ওই সবজিগুলো ছেয়ে গেছে, তখন এই কুদরি নিয়ে এসে ঝি ভাজা বা রান্না করে দুরকমভাবে খেতে পারেন। আর এই কুদরি ভাজার জন্য আমি এখানে কুদরিগুলোকে প্রথমে পরিষ্কার করে চার পাঁচবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এরকম গোল গোল পাতলা করে কেটে নিয়েছি। এখন কুদরি ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেল, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এখন যে কুদরিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নুন মতো, স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এখন নুন হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজা করব। আমি এটা শুধু ভাজা করছি, আপনি চাইলে আলু দিয়েও ভাজা করতে পারেন, কিংবা আলু ছাড়াও ভাজা করলে দুরকমভাবেই খাওয়া যায়। এখন আবার ঢাকাটাকে খুলে নেড়ে দেব, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে, এই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে মানে সময় নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা করতে হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম, এভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নেড়ে দিতে হবে। আবার ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ আমি কেটে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই কুদরিগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখন এই পেঁয়াজটাকে অ্যাড করতে হবে, আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন। এখন পেঁয়াজটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আরও একবার ঢাকাটাকে খুলে ফের নেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজা করে নিতে হবে। আর কুদরি রান্নাও করা যায়, পরে কোনো একটা ভিডিওয়ে রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। তৈরি হয়ে গেছে কুদরি ভাজা, রুটি বা ভাত দুটোর সঙ্গে খাওয়া যায় এই কুদরি ভাজা। আপনারা এইভাবে ভাজা করে দেখতে পারেন। আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।